কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর আপনারা দেখছেন বাইক বাজার 104 এর ভিডিও। আর ঈদ তো হয়ে গেল, আশা করছি আপনাদের সবারই ভালো ঈদ কেটেছে। আমাদের শোরুমের তো কালেকশন আপনারা জানেনই, নতুন নতুন কালেকশন সবসময় আসে আর এখনও রয়েছে। ঈদের পরেও আরও নতুন নতুন কালেকশন চলে এসেছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আমাদের শোরুমের যে অ্যাড্রেস বা যে জায়গায় আমাদের শোরুমটা, আপনারা অনেকেই আমাদের শোরুমটা ঠিক বুঝতে পারেন না বা অনেক দূর থেকে যারা আসেন অনেক সময় লোকেট করতে পারেন না, তো প্রথমেই আপনাদেরকে বলে দিই আমাদের শোরুমের লোকেশানটা। এটা আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে বাইক বাজার 104 লিখে গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু আমাদের শোরুমের প্রপার লোকেশানে আপনি চলে আসবেন। আর আমাদের শোরুমের এই জায়গাটার নাম, মেনলি এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর মোড়। এই এই পেছনে যে রোডটা দেখছেন এটা হচ্ছে বাখরাহাট রোড। এই রাস্তাটা ঠাকুরপুকুরের দিক থেকে এদিকে এসছে, এদিকে চলে গেছে সোজা বাখরাহাট। এখান থেকে আরও 4-5 কিলোমিটার দূরে বাখরাহাট, বাখরাহাট বড় কাছারি, যেটা পপুলার জায়গা আপনারা হয়তো অনেকেই জানেন, বড় কাছারি দিকে চলে গেছে। এখান থেকে আরও 5-6 কিলোমিটার গেলে বড় কাছারি। তো এই জায়গাটা আমাদের শোরুম। আর তাও আমি একবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা ভালো করে, আপনারা যারা কলকাতা থেকে আসবেন বা কলকাতার বাইরে থেকে আসবেন, যদি মনে করেন আমাদের অন্য ডিস্ট্রিক্ট থেকে আপনারা আসবেন, তাহলে আপনারা হাওড়া বা শিয়ালদা হয়ে ওখান থেকে বেহালা বা ঠাকুরপুকুরের যে কোনো বাসে উঠবেন, উঠে ঠাকুরপুকুর বাজার নামবেন। ঠাকুরপুকুর বাজার থেকে আপনারা 10-15 মিনিটের অটো বা বাসেও আসতে পারেন, সোজা বাখরাহাট রোড আমাদের শোরুম। আর অনেক সময় যারা এই দিক থেকে আসেন, যেমন আপনারা অনেকেই কাকদিক থেকে আসেন, অনেকেই সুন্দরবনের দিক থেকে আসেন, বা অনেকে বজবজের দিক থেকে আসেন, আপনাদেরকে আমি বলি, বা বারাইপুর দিক থেকে আসেন, আপনারা যদি বারাইপুর, ডায়মন্ড হারবার বা কাকদ্বীপ থেকে আসেন, তাহলে আপনারা মোটামুটি ডায়মন্ড হারবার হয়ে আমতলা চলে আসুন। আমতলা থেকে বিবিরাট মোড়, বিবিরাট মোড় থেকে গাজীপুর মোড়ের ডিস্টেন্স 2-3 কিলোমিটার। তো আপনারা এইভাবেও আসতে পারেন। আর বজবজের দিক থেকে যারা আসবেন, আপনারা বাখরাহাট রায়পুর মোড় হয়ে সোজা 4-5 কিলোমিটারের মতো রাস্তা, গাজীপুর মোড় আমাদের শোরুম। তো আসতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আর গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এইভাবে আপনারা চলে আসবেন, আমাদের ফোন কলস করেও আসতে পারেন, আমাদের তো নাম্বার স্ক্রিনে যাচ্ছে সবসময়, ওখান থেকেও আপনারা আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তো আজকে আপনাদেরকে বেশ কিছু গাড়ি দেখাই, তো আপনারা সঙ্গে থাকুন, গাড়িগুলো দেখতে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো শোরুমের ওয়ার্কশপ যেটা আমাদের, সেটা তো অনেকদিন দেখানো হয়নি আপনাদেরকে, তো আজকে ওইখানেই এসেছি। তো এখানে দেখুন কত গাড়ি রয়েছে, এখানে কিন্তু গাড়িগুলো ধোয়া মোছা নেই, একদম অগোছালোভাবে পড়ে আছে। প্রচুর গাড়ি কালেকশন রয়েছে এখানে, যেগুলো আমরা সার্ভিস করি, ওয়াশিং করি। আর আমাদের এখানে দুটো গাড়ি সার্ভিসিং চলছে, ওদিকে আবারও একটা এনএস গাড়ি যেটা সার্ভিসিং করছে। তো আমাদের এই, এরা হচ্ছে মেকানিক, আপনারা দেখে নিন, জিয়া মেকানিকের নাম, হাসছে জিয়া, একবার ক্যামেরার দিকে তাকাও, একটু হাই বলে দাও। আর ওখানে আছে সৌরভ, সৌরভ রয়েছে, সৌরভ গাড়ি কাজ করছে, ঠিক আছে। তো এই সব মিস্ত্রি আমাদের, আরও অনেক মিস্ত্রি থাকে আমাদের এখানে, মোটামুটি 7-8 জন মেকানিক রয়েছে, যারা কিন্তু আজকে অ্যাভেলেবেল নেই, সব কিন্তু ঈদের ছুটি কাটাচ্ছে। আর মেন যে মিস্ত্রি জহিদা আজকে নেই, তাহলে দেখিয়ে দিতাম। আর আমাদের ওয়াশিংয়ে যিনি থাকেন তিনিও আজকে অ্যাভেলেবেল নেই, আজকে খুব কম মিস্ত্রি নিয়েই কাজ হচ্ছে। একবার দেখালাম পেছন দিকটা, আর মেকানিকদের সাথে পরিচয় করিয়ে দিলাম, পরে কোনো দিন প্রত্যেকটা মেকানিকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আর এখানে আসার কারণ আপনাদেরকে স্টকটা একবার দেখানোর জন্য। একটা আরটিআর গাড়ি এখানে রয়েছে, এটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে রয়েছে, আপনারা দেখে নিন। এই গাড়িটা এইভাবেই দেখে নিন, যেভাবে আছে গাড়িটা কিন্তু একদম নতুন রয়েছে, রেড কালারের গাড়ি, কালার দেখে নিন একদম নতুন। শুধু আপনারা দেখে নিন, এই গাড়িটা কিন্তু ওয়াশিং করানো, এটা আমরা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি ওয়ার্কশপ থেকে ভিডিওটা বানাচ্ছি। তো ওভারঅল গাড়িটা খুব ভালো আছে, কম দিনের গাড়ি, কম চলা গাড়ি, 1 বছর হয়তো বয়স হয়েছে গাড়িটা। তো আপনারা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 86,000-এ। তো 86,000 টাকায় আপনারা পাচ্ছেন অ্যাপাচে আরটিআর 160 BS6, ডিমান্ডেবল কালার, কিন্তু এটা গ্লজি রেড, প্রচণ্ড ডিমান্ড থাকে এই কালারের, আর আপনারা আমাদের কাছে কিন্তু পেয়েও যাচ্ছেন। আর এখানে আর এই দিকটায় যাচ্ছি না, এদিকে তো গাড়ি অগোছালোভাবে পড়ে আছে, আপনারা এক ঝলক দেখে নিন। তো গাড়িগুলো রেডি করে আমরা সামনের দিকে নিয়ে আসি, আর আমরা তো সামনের দিকের ভিডিও আপনারা দেখেনি, তো আপনারা এইভাবে এক ঝলক দেখে নিন। আমাদের কিন্তু গাড়ির গোডাউন আরও অনেক রয়েছে, এখানে তো এটা দেখালাম, এছাড়াও আরও অনেক গোডাউন কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলে এলাম ওয়ার্কশপের বাইরে, এই গেট আমাদের ওয়ার্কশপের বাইরে চলে এলাম। তো ওয়ার্কশপের বাইরে এখানে অনেক গাড়ি রয়েছে, আমার সামনেই রয়েছে এনএস, দেখেন WB20 নাম্বারের গাড়ি, আপনারা অনেকেই পছন্দ করেন WB20 নাম্বারের গাড়ি, তো আপনাদের জন্য রয়েছে এখানে অরেঞ্জ কালারের। তো গাড়িটা কিন্তু বেশ ভালো রয়েছে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের কল করে জেনে নিন ডিটেলস সম্পর্কে। গাড়িটা 1 বছর বয়স হয়নি, একদম নতুন গাড়ি,
তো আপনারা ভিজিট করুন আমাদের সাথে। আর তার সাথে একটা ফোর হুইলার দেখিয়ে দিই, এখানে রয়েছে গাড়িটা, কিন্তু আমাদের কাছে বেশ কিছুদিন রয়েছে। এটা হচ্ছে মহেন্দ্রা কোয়ান্টো, মহেন্দ্রা কোয়ান্টো গাড়ি। আর ওভারঅল ঠিকই আছে, মোটামুটি 2013 সালের গাড়ি, 23 পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে, বাকি যা আছে এগুলো ইন্স্যুরেন্স হয়তো ফেল হয়ে গেছে, এগুলো আমরা আপডেট করে দেবো। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা আমাদের সাথে ভিজিট করুন বা যোগাযোগ করুন। গাড়ি ওভারঅল ঠিকই আছে, ভালো আছে, পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং তো রয়েছে গাড়ির মধ্যে, একটা কম্প্যাক্ট এসইউভি। তো আপনারা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যেতে পারেন। তো প্রাইস থাকছে এই গাড়িটা আপনাদের জন্য অনলি 2,20,000 টাকা, অনলি 2,20,000-এ আপনারা পাচ্ছেন এরকম একটা সুন্দর এসইউভি গাড়ি। তো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর আমাদের তো টু হুইলারের স্টক প্রচুর রয়েছে, তার সাথে রয়েছে অনেক থ্রি হুইলারের স্টক। তো আপনারা টু হুইলার থ্রি হুইলার সবই পাবেন, তার সাথে কিছু ফোর হুইলারও পেয়ে যাবেন। তো এখানে দেখে নিন বেশ কিছু গাড়ি রয়েছে, যেমন এখানে প্ল্যাটিনা রয়েছে, এইচ গিয়ার মডেল VS6, আপনারা তো মোটামুটি আপনাদের ধারণা আছে কীরকম দাম হতে পারে। তো এই গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 54-55 হাজার টাকা, বাজেট করলে আপনারা এরকম গাড়ি সুন্দর গাড়ি পেয়ে যাবেন। তার সাথে রয়েছে সিটি 110X গাড়ি, দেখে নিন আপনারা এখানে রয়েছে। তো এই গাড়িও কিন্তু VS6 মডেলের গাড়ি, 1 বছর 4-5 মাসের গাড়ি, একদম নতুন কন্ডিশনে রয়েছে, মোটামুটি 55-56 বাজেট হলে এরকম গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আর তার সাথে এখানে রয়েছে হন্ডা হর্নেট, দেখে নিন হর্নেট ভালো রয়েছে, 2019-এর গাড়ি, স্পেশাল এডিশন, সামনের লাইটটা এলইডি আছে, আর ওভারঅল তো বেশ ভালোই রয়েছে গাড়িটার কন্ডিশন, দেখে মনে হচ্ছে রেড কালার, ইঞ্জিনও কিন্তু ভালোই পাবেন আপনারা, ইন্স্যুরেন্স তো 5 বছরের থাকেই, 19-এর গাড়ি মানে 2023 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত ইন্স্যুরেন্স কিন্তু আপডেট থাকবে। তো প্রাইস এই গাড়িটা মোটামুটি 63,400 হলে আমরা দিয়ে দিতে পারবো। তো এরপরে আবারও গাড়ি রয়েছে এখানে HF Deluxe, যেটাও খুব মাইলেজেবল বাইক এবং খুব ডিমান্ডেবল বাইক, অনেকেই ফোন করেন HF Deluxe নেওয়ার জন্য। তো HF Deluxe এখানে রয়েছে, VS4 মডেলের 2019-এর গাড়ি, সামনে নাম্বার প্লেট রয়েছে, আপনারা চেক করে নেবেন, 60 নাম্বার, সম্ভবত নর্থ দিনাজপুরের নাম্বার রয়েছে। তো এই গাড়িও আপনারা আমাদের কাছে পাচ্ছেন 44-45 হাজার টাকাতে, এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মোটামুটি 45,000 টাকাতে। তো এইরকম অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে, যেইগুলোর মধ্যে থেকে কিছু গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। যেমন সামনে একটা জুপিটার রয়েছে, জুপিটারটা আপনারা দেখতে পারেন, এখানেও কিন্তু গাড়িটার কন্ডিশন ভালো রয়েছে, আর এই গাড়িটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে, এটা মোটামুটি 46,000-এ আপনাদেরকে করে দিতে পারবো। দেখুন গাড়ির মধ্যে অলরাউন্ড গার্ড ফিট করা হয়েছে, আর এটা Jupiter ZX মডেল, দেখে নিন Jupiter ZX মডেলের গাড়ি, আর এর ইন্টেরিয়ারটা কিন্তু হোয়াইট কালারের, বেজ কালার, এই দেখুন এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে। তো গাড়ি কিন্তু বেশ ভালো রয়েছে, আপনারা পাচ্ছেন 46,000 টাকায়। তো কন্ডিশনের উপরে গাড়ির দাম ডিপেন্ড করে, তো আপনারা আসুন আমাদের শোরুমে, এসে গাড়ি চালিয়েও দেখতে পারেন, সরাসরি এসে দেখে পছন্দ করে গাড়ি নিয়ে যান। আর আপনাদেরকে এরপর দেখাবো একটা RTR 4V, তো এটা অনেক ডিমান্ড থাকে, 4V মডেল, দেখে নিন এখানে রয়েছে রেড কালারের ওপরে 4V, আর সামনে কিন্তু ABS রয়েছে। তো মোটামুটি 65,000 টাকা হলে আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো, 65,000-এ, ডায়মন্ড হারবার রেজিস্ট্রেশন রয়েছে গাড়ির, আর কালারটাও কিন্তু বেশ ভালো, তো আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা আমাদের কাছে অনলি 65,000-এ। তো এই গাড়িটাও দেখে নিলেন, আর সামনে বেশ কিছু গাড়ি রয়েছে, তার মধ্যে থেকে কিছু দেখাই বেছে বেছে। যেমন এই সামনেই রয়েছে এই 125টা দেখিয়ে দেওয়া যেতে পারে, Pulsar 125 VS6 মডেলের গাড়ি, দেখে নিন বেশ ভালো রয়েছে গাড়িটা, কিন্তু সার্ভিস করা নেই, ধোয়া নেই, তাও আমরা দেখিয়ে দিচ্ছি, মোটামুটি 64,000 হলে আপনাদেরকে আমরা এই গাড়িটা করে দিতে পারবো। এটা স্প্লিট সিট টপ মডেল রয়েছে, বুঝলেন, গাড়ির কন্ডিশন কিন্তু বেশ ভালো, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য, 65,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। তার সাথে একটা এখানে গ্ল্যামার গাড়ি রয়েছে, এই গাড়ি তো আপনারা অনেক দেখেছেন আমাদের কাছে, আরও রয়েছে, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন গ্ল্যামার গাড়ি যোগাযোগ করুন, 1 বছর 7-8 মাসের গাড়ি, VS6 মডেলের। এরপরে আপনি আমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাচিভার, দেখে নিন গাড়ি অ্যাচিভার, বেশ সুন্দর রয়েছে গাড়িটা, সামনে নাম্বার প্লেট রয়েছে, সামনে ডিস্ক ব্রেকও পাচ্ছেন, 150cc একটা গাড়ি, কিন্তু খুবই সোবার, এখানে কালারটা দেখে নিন রেড কালার, আর এই গাড়ি কিন্তু ইঞ্জিন সাউন্ড খুব সুন্দর আর খুবই স্মুথ। তো আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন, আপনারা পেয়ে যাবেন অনলি 56,000-এ, তো 56,000 টাকায় এরকম একটা চকচকে হিরো অ্যাচিভার গাড়ি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে, Bike Bazar 104 থেকে। আর এছাড়াও রয়েছে আমাদের কাছে কিন্তু অনেক গাড়ি স্টক, যেমন এই লাইনে পুরোটাই রয়েছে পালসারের স্টক, প্রায় বেশিরভাগ রয়েছে পালসার, মানে Pulsar 220 রয়েছে, এখানে রয়েছে অনেক গাড়ি, কিছু মাইলেজেবল বাইক, আর যারা লোডার বা হেভি থ্রি হুইলার যারা চান সেইগুলো কিন্তু আমাদের কাছে এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6 গাড়ি এখানে রয়েছে, বাইরে রয়েছে আরও 2, 8, তার মধ্যে একটা প্যাসেঞ্জার অটো রয়েছে, যেটা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন, মেদিনীপুরের নাম্বার, VS6 মডেল,
তো আপনারা যারা মিদনাপুর থেকে দেখছেন বা আপনারা যারা মিদনাপুরের ভিউয়ার্স রয়েছেন আপনাদেরকেই বলছি, আপনারা এই গাড়িটার জন্য আমাদের কাছে ভিজিট করতে পারেন। গাড়ি কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, আমরা যা দাম বলছি তার থেকেও বেশ কিছুটা ডিসকাউন্টে কিন্তু এই গাড়িগুলো আমরা করে দিতে পারবো। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের কাছে এসে যোগাযোগ করুন। তো শোরুমের ভেতরে চলে এলাম, বিশেষ করে আসলাম, এখানে তো অনেক গাড়ি রয়েছে, আপনারা দেখেছেন এই গাড়িগুলোর সাথে পরিচয় রয়েছে, তো একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আসা এখানে। আমি ক্যামেরার অনেক সময় আকিব বলি, তো দেখে নিন এই আকিব ক্যামেরার উপরে থাকে, আজকে আমাদের স্টাফ এটা থাকে এখানে, ও পুরো সিস্টেমটাকে ম্যানেজমেন্ট করে। তো আকিব এখানে রয়েছে, আকিবকেও দেখিয়ে দিলাম, আকিব এবার হাই করে দাও। আর তার সাথে এই গাড়িগুলোর সাথে হয়তো আপনাদের পরিচয় রয়েছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি, যারা নতুন দেখছেন তারা একবার দেখে নিন। এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে আছে, যেমন ওখানে টিভিএস রেডার, এখানে পালসার F250, এখানে রয়েছে 220 নিউ মডেল 22 গাড়ি, এখানে রয়েছে এনটর, আর যেটা মেন বলার আপনাদেরকে এইটা, এটা কিন্তু অনেক দিন ধরে আমাদের কাছে আছে। আপনারা যারা মোটো ব্লগার রয়েছেন, যারা মোটো রাইড করেন, তাদেরকে বলছি আপনারা আসুন, গাড়িটা কিন্তু নতুন গাড়ি। আপনারা যারা নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন আমাদের কাছে একবার এসে ভিজিট করুন। এই গাড়িটা কিন্তু নতুনের মতোই রয়েছে, 2 থেকে 3 মাস বয়স ছিল, তো আপনারা এই গাড়িটার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিস সেট আপটা দেখিয়ে দিলাম, এইটা আমাদের বসের রুম ওখানে রয়েছে, আর এই আমাদের অফিস সেট আপ আপনারা দেখে নিন। তো এই হচ্ছে আমাদের বাইক বাজারের একটা ওভারঅল আউটলুক, আপনাদেরকে আমরা গাড়ি দেখানোর সাথে এটাও দেখানো হলো। ব্যাস এই পর্যন্তই থাকলো আজকে, এই তো দেখালাম, আবার নেক্সট দিন আরও অনেক গাড়ি আপনাদেরকে দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নতুন স্টকের সাথে নতুন দিনে নতুন ভিডিওতে, আপনারা সঙ্গে থাকবেন।